হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠে। শীতকাল মানেই পিঠে, তো তোমরা তো সবাই জানো, তাই আমি ভাবলাম তোমাদের সাথে পাটিসাপটা পিঠেটা শেয়ার করি। তো বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপিটা শুরু করি। তো চলো, চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, সুজি নিয়েছি, চিনি নিয়েছি, আর এখানে নিয়েছি নলের গুঁড়ো সন্দেশ। তো প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব ময়দা, তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, এবার দিয়ে দেব লিকুইড দুধ। এবার ভালো করে মিক্স করে নেব, যত না সময় পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে, ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে, এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এবার আমি গোলাটা দিয়ে দিলাম, এটা মিডিয়াম আঁচে হবে। এবার একটু প্যানটা নিচু করছি যাতে গোলাটা লম্বাটে মতো হয়ে যায়। এবার আমি দিয়ে দেব নলের গুঁড়ো সন্দেশটা। এবার আস্তে আস্তে করে মুড়ে নেব, রোল করে নেব। এক এক করে সবগুলো পিঠে করে নেব। আবারও দিয়ে দিচ্ছি, একইভাবে সবগুলো পিঠে করে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আবারও রোল করে নেব, সাবধানে করবে যাতে হাতে না ছ্যাঁকা না লাগে। এবার নামিয়ে নেব একে একে। তো সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে এবং নামিয়ে নিচ্ছি। রেসিপিটা খুবই সহজ, তোমরা দেখতেই পেলে, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে খেতে, আর খেতে তো জাস্ট অসাধারণই লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বাই বাই।